সকল ভিউজের পক্ষ থেকে শুভ সন্ধ্যা তোমাকে। যেটা প্রশ্নটা, যে কারণে আমরা সবাই এখানে এসেছি খড়দা বইমেলা, তো এরকম ধরনের উৎসবে আলাদা করে এসে তোমার কি আলাদা করে কোনো বক্তব্য আছে, কি আলাদা করে কিছু ভাবনা চিন্তা আছে, যেখানে আজকের দিনে মোবাইলটাই আমরা সবাই বেশি প্রায়োরিটি দিচ্ছি, সেখানে দাঁড়িয়ে আজকালকার বাজারে ধরনের বইমেলাকে তুমি কতটা প্রাধান্য দিচ্ছ? আগে বলি শুভ সন্ধ্যা, আর সময়টা ভালো কাটুক। আমরা বিগত বেশ কয়েক বছর এমন একটা দুঃসময়ের মধ্যে দিয়ে গেছিলাম যে এই আনন্দের সময়গুলো আমরা বড় কম পেয়েছি, কিন্তু এবছর আবার সেরকম একটা সময়। বিশ্ব বাংলা নিউজকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর এই বই মেলা অবশ্যই একটা অন্য তাৎপর্য রাখে, কারণ আমাদের সবারই ছোটবেলাটা কাটে পড়াশোনার মধ্যে থেকে, কিন্তু যত বড় হই আমরা তত হয়তো নানান কারণে বইয়ের থেকে ডিটাচ হয়ে যাই। কিন্তু এটা আমিও বলছি যে বেশি কথা বলবো না, ছোট্ট করে বলছি যে সবারই বইমেলায় আসা উচিত, একটা অন্য রকমের মেলা। আর আমার নিজের ব্যক্তিগত জায়গা থেকে বলছি যে রামকৃষ্ণদেব চরিত্র রানী রাসমণিতে করে, যেখান থেকে আপনারা দর্শক আমাকে এত ভালোবেসেছেন, সেই চরিত্রটা করার আমার একমাত্র, একটু সফলভাবে যদি সফল হয়ে থাকে তাহলে একমাত্র কারণ প্রচুর পড়া। কারণ যেখানে যত বই পেয়েছি আমি, আমি যেহেতু মিশনে পড়েছিলাম, বহু মানুষের আমি সাহায্য নিয়েছি এবং যেখানে যত বই পেয়েছি পড়েছি, যেখান থেকে তার আমার মনে হয়েছে তার চলন বলন সেই বইয়ে যেভাবে সুস্পষ্টভাবে লেখা আছে, কোনো মোবাইল ঘেঁটে গুগল করে আমি তার ধারে কাছেও পৌঁছতে পারিনি। তো এই কারণে বলছি এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা, তা আমার যদি কাজে লাগে তো বাকি সবারও কাজে লাগবে। প্রশ্ন তোমাকে অবশ্যই করব, যেহেতু তুমি বললে খুবই অল্প কিছু বলবে, সেক্ষেত্রে আমরা জানি বাঙালি অনুষ্ঠান শীতকাল নিউ ইয়ার আর তার সাথে বই, তো আমাদের বাঙালির এই পাঁচটা সাবজেক্ট খুবই প্রিয়, তো সেই ক্ষেত্রে আলাদা করে কি এই পাঁচটা সাবজেক্ট নিয়ে কিছু তুমি বলবে? না, আলাদা করে বলার কি আছে, এটা আমি বললেও বাঙালি যেভাবে উৎসবে মেতে ওঠে মেতে উঠবে, আমি না বললেও মেতে উঠবে। তো আমার ছোটবেলাটা যেভাবে কেটেছে, কারণ এই 23 বছর এই বইমেলার বয়স, একদম প্রথম থেকেই আমি এই বইমেলা জানি, আমাদের খড়দায় জবে থেকে হচ্ছে, আমি প্রথম দিন থেকেই এসেছি, আজও এসেছি, ভবিষ্যতেও আসবো। এখন তার সাথে উপরি পাওনা যেভাবে আমি হয়তো ছোটবেলায় বাবাকে দেখে কাকাদের দেখে এসেছিলাম, এখন আমি নিজের ছেলেকে হাতে ধরে নিয়ে আসি, সে যদি উৎসাহ পায়। তো এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মের হস্তান্তর হতে থাকে, ভালো লাগাগুলোকেও ট্রান্সফার করতে হয়। আমিও চেষ্টা করে যাই যতটুকু করার, এবং বাঙালি তো উৎসবের মেজাজে সবসময় থাকে, সবসময় থাকবে। বিশ্বকাপ গেল, এখন নানান মেলায় বাঙালি মেতে উঠুক। সবাইকে শুভ সন্ধ্যা, ভালো থাকবেন, ধন্যবাদ।